আমরা এবার এসেছি পঞ্চগড়ে। পঞ্চগড়ের যারা আছেন তারা বলছেন প্রত্যেক বছর যে শীত পড়ে তার চার ভাগের এক ভাগও পড়ে নাই, কিন্তু তাতে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এখন বাজছে কয়টা? এখন সকাল 9:30। এখন সকাল 9:30, তারপরও আমরা দেখতে পাচ্ছি কুয়াশার জন্য রাস্তা দেখা যাচ্ছে না এবং প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আমরা অনেক কিছু পরার পর আমাদের কাছে অনেক বেশি ঠান্ডা লাগছে। আমাদের কানটুপি না থাকার কারণে মাফলারটা ইউজ করতে পারছেন, আমরা শাল ইউজ করছি, কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে আমাদের। আর যদি রাত্রে 3টার পর অথবা ভোর 4:00-5টার দিকে বের হওয়া যায় তবে আমার মনে হয় না আমরা সুস্থভাবে এভাবে হাঁটতে পারতাম। আমরা ওই প্রথম দিনই আমরা ফেস করেছি রাত 9টার পর যখন আমরা সার্ভেতে বের হয়েছিলাম, সেদিনে আমরা অনুভব করেছিলাম যে কী পরিমাণ তীব্র শীত আমাদের জন্য অপেক্ষা করছে। সো আজকে আমরা সেটাকে পূর্ণ রিয়েলাইজ করছি আর কি। সো দেখা যাক কী হয়। আমরা যখন সার্ভে করছিলাম, আপনারা আমাদের ভিডিওগুলো তো দেখবেন, মানুষ জাস্ট নিচে খড় দেওয়ার পর উপরে একটা কাঁথা, তার উপর 3-4টা কাঁথা বা 3-4টা কম্বল একত্র করে তারপর তারা ঘুমাচ্ছে। তো আমরা জাস্ট কম্পেয়ার করছিলাম আমরা ঢাকায় কী করি। আমরা ঢাকায় শীত পড়লে প্রথমে ফ্যান কমায় দিই, তারপরে হচ্ছে ফ্যান বন্ধ করে দিই, তারপরে একটা পাতলা কাঁথা, তারপরে একটা কম্বল, তারপরে একটা লেপ। বাট এখানকার মানুষজন এবার এত কম শীত পড়ার পরও যদি এগুলো ইউজ করে এভাবে থাকে, তাহলে যখন এর চেয়ে 3 গুণ বেশি শীত পড়ে তখন তারা কীভাবে থাকে, আমাদের প্রশ্ন হচ্ছে এটা। গতবারই আমরা দেখেছি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু এইবার মনে হয় না 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে। সো আমরা অনুভব করতে পারছি কী পরিমাণ তীব্র শীত প্রতি বছরই এখানে। আর আমি আরেকটা কথা বলবো, ঢাকায় যারা আছেন, ঢাকায় বসে বসে অনেক বড় বড় কথা বলেন, বাংলাদেশের মানুষ গরিব নাই, বাংলাদেশে কোনো জায়গায় শীত নাই, পঞ্চগড়ের মানুষ অনেক বড় লোক, তাদেরকে আমি কর্ডিয়ালি ইনভাইট করব, আপনারা আসেন। এখানে আসার পরে সকল ব্যবস্থা আমরাই করে দেবো, আপনাদেরকে সরকারি ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করে দেবো। আপনারা একদিন সার্ভে করেন, রাতে সার্ভে করার দরকার নেই, দিনের বেলায় সার্ভে করেন। এখানকার শহর অঞ্চলগুলো না, এখানকার গ্রাম অঞ্চলগুলো দেখেন। আপনি যদি শহরের সাথে কম্পেয়ার করে তারপর বলেন যে না এখানকার মানুষ শান্তিতে আছে, তাহলে এটা ভুল হবে। আপনারা আসেন, আপনারা এসে গ্রামগুলোতে দেখেন, মানুষের বাড়ি বাড়ি যান, যাওয়ার পরে দেখেন যে ওরা কম্বল, ওদেরকে কম্বল দেওয়া উচিত, তারা কি গরিব মানুষ নাকি তারা বড়লোক মানুষ। আর বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন এনজিওর মাধ্যমে যেসব কম্বলগুলো আসছে, তারাই বলছে যে এই কম্বলগুলো যথার্থ পরিবারের কাছে পৌঁছাচ্ছে না। যেমন আমরা যেদিন এখানে এসে পৌঁছলাম সেই দিন বাংলোতে ইয়োনো সাহেবের সাথে একটি প্রাইভেট নাম করা একটি প্রাইভেট ব্যাংকের MD আসছিলেন, এখানকার রাজশাহী জোনের প্রধান আসছিলেন, উনি আমাদের সাথে দেখা করে গেলেন। উনি প্রায় 2500 কম্বল দিয়েছেন চিটমহল এলাকায়। তো উনি বললেন যে বাবা তোমরা চিটমহলে যাওয়ার দরকার নাই, আমরাই কম্বল দিয়ে দিয়েছি, তোমরা অন্য ইউনিয়নগুলো কভার করো। তো আমরা অন্য ইউনিয়নগুলো কভার করতে গিয়ে দেখলাম যে আসলে কিছু চিটমহল পেয়েছিলাম, ওরা বললো না আমাদেরকে দেয়নি। চিটমহল বলতে মিডিয়া যাদেরকে খুব ইজিলি কভার করতে পারে যে চিটমহলগুলোতে, শুধু তারা ওই চিটমহলগুলোতেই দিচ্ছে এবং তাদের কোনো সার্ভিস সিস্টেম নাই। তারা জাস্ট ইউনিয়ন পরিষদ থেকে একটা লিস্ট নেয়, লিস্ট নেওয়ার পরে হচ্ছে 2000-3000 ভালো ভালো কম্বলগুলোই দিচ্ছে, যার ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি পরিবার 4-5টা, 6-7টা, 1-1 বছর 8-9টা করেও কম্বল পাচ্ছে। আর রাজনৈতিক কম্বলগুলো আসলে একেবারে ইউনিয়ন পর্যায়ে আস্তে আস্তে থাকে না গরিব মানুষকে দেওয়ার মতো, নেতাকর্মীদেরকে দেওয়ার পরে। তো আমরা আশা করব বাংলাদেশে যেসব সংগঠনগুলো কাজ করছেন আমাদের মতো, আমরা সবাই যদি সার্ভের মাধ্যমে খুব ভালোভাবে কাজগুলো করি, তাহলে বাংলাদেশের মানুষ শীতে আর মারা যাবে না।